আসসালামু আলাইকুম সবাইকে। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা রয়েছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে যে সকল প্রশ্ন বারবারই বিভিন্ন পরীক্ষায় দিয়ে থাকে। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কোন দেশকে? ভারত। ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট 1947 সাল। ভারত প্রজাতন্ত্র ঘোষিত হয় 1950 সালে। ভারতের জাতীয় পাখি ময়ূর। জাতির জনক হিসেবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি তিনি কে? তিনি হলেন ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে যে দেশে? দক্ষিণ আফ্রিকা। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন? ইন্ডিয়ান অপিনিয়ন, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ টুরুথ বইটির লেখক কে? মহাত্মা গান্ধী। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে? রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কি? প্রতিভা পাতিল। ভারতের মোট রাজ্যের সংখ্যা কতটি? বর্তমানে এই সংখ্যা হচ্ছে 28টি। ভারতের কয়টি অঙ্গরাজ্য রয়েছে? ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে 28টি। হোয়াট ইজ দ্য নিউয়েস্ট স্টেট অফ ইন্ডিয়া? তেলেঙ্গানা। ভারতের কোন অঞ্চলের 7টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়? উত্তর পূর্বাঞ্চল। সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত? ভারতে। ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়। কেরালা। ভারতের কনিষ্ঠতম রাজ্য তেলেঙ্গানা কোন রাজ্যের অংশ ছিল? অন্ধ্রপ্রদেশ। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? মেসিডোনিয়া। মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রম খোলেন? কলকাতাতে। হু ইউজ টু বি কল্ড এ লিভিং সেন্ট, অর্থাৎ জীবন্ত ঋষি বলা হতো মাদার তেরেসাকে। মাদার তেরেসা পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানটির নাম কি? মিশনারিজ অফ চ্যারিটি। ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচয়িতাকে? অমর্ত্য সেন। ভারতের প্রথম লোকসভা গঠিত হয় কবে? 1952 সালে। ভারতের চলমান লোকসভা নির্বাচন 2019-এ দেশের কততম লোকসভা নির্বাচন? 17তম। পাকিস্তান শব্দটি সর্বপ্রথম কে তৈরি করেন? চৌধুরী রহমত আলী। ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সর্বাধিক? পাকিস্তান। পাকিস্তান কোন সনে সফল পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়? 1998 সালে। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টের নাম কি? ইস্কান্দার মির্জা। তক্ষশিলা কোন দেশে অবস্থিত? পাকিস্তানে। সোয়াত উপত্যকা কোন দেশে? পাকিস্তান। আফগানিস্তানের কোন জাতিগোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ? পশতুন। কয়টি দেশের সাথে আফগানিস্তানের অভিন্ন সীমানা আছে? 6টি দেশ।
আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন কে? জহির শাহ। কোন দেশে তালেবান নামক রাজনৈতিক গ্রুপ ক্ষমতায় অধিষ্ঠিত হয়? আফগানিস্তান। কান্দাহার কোন দেশের শহর? আফগানিস্তান। আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে? 1973 সালে। জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি? ইন্দোনেশিয়া। স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল? নেদারল্যান্ড। বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি? ইন্দোনেশিয়া। সুমাত্রা কোন দ্বীপ সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ? ইন্দোনেশিয়া। বান্দা আচেহ কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া। আচেহ প্রদেশটি কোন দেশের অংশ? ইন্দোনেশিয়া। বালি কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়াতে। পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা কি? ইন্দোনেশিয়ার অঙ্গরাজ্য। 1974 সালের আগে পূর্ব তিমুর কোন দেশের উপনিবেশ ছিল? স্পেন। স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল? ইন্দোনেশিয়া। পূর্ব তিমুরের স্বাধীনতা সংগ্রামের নেতা জানানা গুসমাও। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ ক্ষমতায় ছিলেন 22 বছর। পৃথিবীর সবচেয়ে বেশি পাম অয়েল উৎপাদনকারী দেশ কোনটি? মালয়েশিয়া। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ কবে প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন? 1981 সালে। মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ ক্ষমতায় ছিলেন কত বছর? 22 বছর। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? ব্রিটেন। ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? 1957 সালে। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? মিয়ানমার। অং সান সুচির রাজনৈতিক দল কোনটি? ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? মিয়ানমার। বার্মার নাম কোন সালে মিয়ানমার করা হয়? 1989 সালে। রোহিঙ্গা কারা? মিয়ানমারের একটি জাতিগোষ্ঠীর নাম হচ্ছে রোহিঙ্গা। অং সান সুচিকে যে সালের জন্য কংগ্রেসনাল গোল্ড মেডেল দেওয়া হয়? 2008 সালে। মিয়ানমারে 1990 সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি? NLD। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ পূর্ব দিকে। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম? ন্যাশনাল ইউনিটি সরকার হচ্ছে মিয়ানমারের নির্বাসিত সরকার। হো চি মিন কে ছিলেন? ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি নেতা। হো চি মিন নামটি কোন দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত? ভিয়েতনাম।
উত্তর দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয়? 1976 সালে। মালদ্বীপ কোন সাগরে অবস্থিত? ভারত মহাসাগর। কোন দেশটিতে স্থায়ী সেনাবাহিনী নেই? মালদ্বীপ। জলবায়ু পরিবর্তনের ব্যাপকতা তুলে ধরার জন্য যে দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে? মালদ্বীপ। সার্কভুক্ত কোন দেশে কোনো বিশ্ববিদ্যালয় নাই? সম্প্রতি সময়ে মালদ্বীপে ন্যাশনাল ইউনিভার্সিটি এটা সম্প্রতি সময়ে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটিতে রূপান্তর করা হয়েছে মালদ্বীপ কলেজ অব হায়ার এডুকেশনকে। অর্থাৎ এটা পূর্বের প্রশ্ন, যেখানে সঠিক উত্তর হতে হচ্ছে মালদ্বীপ, কিন্তু বর্তমানে মালদ্বীপে একটি ইউনিভার্সিটি রয়েছে, তা হচ্ছে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটি। নেপালের সর্বশেষ রাজাকে? জ্ঞানেন্দ্র। 2008 সালে নেপালে কত বছরের পুরাতন রাজতন্ত্রের বিলোপ ঘটে? 240 বছর। নেপালে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে? 2008 সালে। বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল কোনটি? নেপাল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন আরও আয়োজন পাওয়ার জন্য অবশ্যই সঙ্গেই থাকবেন, এবং কোনো প্রশ্ন সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।